আমরা মুসলিম, আমাদের পরিচয় কি? আবার আরেকটা পরিচয় আছে, সেটা নগদ পরিচয়ের স্বল্পকালীন একটা পরিচয়, সেটা কি? বাঙালি। আরেকটা আছে বাংলাদেশি, কারণ যারা বাঙালি না, বাংলাদেশের নাগরিক, তারা তো বাঙালি বলতে পারে না, তারা কি বলে? বাংলাদেশি। ওই পাহাড়ি লোকেরা টোকরা, এরা বাংলাদেশি। বাঙালি হইলে আমরা বাংলা ভাষায় কথা বলি। এই বাঙালি হওয়াটা দোষণীয় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছিলেন, আরব, আরবি ভাষার কারণে। কিন্তু মূল পরিচয় এটা নয়, মূল পরিচয় হলো আমি মুসলিম। অমুসলিমরা ঠিক আছে, তারা হিন্দু হোক বলতে পারে, বাঙালিও বলতে পারে। আমরা বাঙালি, মৌলিকভাবে আমরা মুসলিম।